আজকে আমি মা বাবার বিষয় নিয়ে কিছু কথা কইবার চাই। কথাটা হইলো, অনেকে আছি আমরা মা বাবারে কষ্ট দেই, বাবারেও কষ্ট দেই, মারেও কষ্ট দেই। যে মা বাবা এত কষ্ট করে আমরে লালন পালন করছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মার এই মানুষে কষ্ট দেয়। আজকে আমার মা বাবার কথাটা খুব বেশি মনে পড়ে গেল গা, যার জন্যই আজকে আমি এই মা বাবার বিষয়ে কিছু কথা বলতে চাই। একটা জায়গায় মারে অনেক কষ্ট দিচ্ছে একটা লোকে। কি কষ্ট দিছে? বিয়া করছে, বিয়া করার পরে অন্য শাশুড়ির লগে বউয়ের একটু ঝগড়া বাঁধছে, ঝগড়া বাঁধছে, বাজার পরে তার স্বামী আইছে, স্বামীরাই বলতেছে তোমার মা আমারে এই ব্যাপারে এইরকম করছে, অনেক ঝগড়া টগড়া করছে, কাজে দ্বন্দ্ব করছে। অন্য ওই ছেলেটা তার বউয়ের কথায় তার মার লগে খারাপ ব্যবহার করছে, একত্রে ঘর থেকে বার করে দিয়েছে তার মারে। বাপ যে আছিল বাপ ও বৃদ্ধ, বাপে আর কি করব, ফুলারা তো আর শাসন করতে পারে না, ছেলে তো বড় হয়ে গেছে গা। বাপে এক দুই কথা কইছে, বাপেরও ঘর থেকে বার করে দিয়েছে, যাও গা। তো এলাকার লোকজন জানাজানি হয়ে গেছে গা যে মার এক বাইরে ঘর থেকে বার করে দিয়েছে। তো এলাকার লোকজন আয়রে ওই ছেলেটারে ধরলো, দৈরা কিছুক্ষণ বুঝাইলো, বুঝেই না, পরে না বুঝলে কয়েকজন মার টার দিছে। মার দেওয়ার পরে আরেকটা লোক আসলো মুরব্বী, কইতেছে দেহ তোমার মা বাবা তোমারে যে এত কষ্ট করে মানুষ করছে, আজকে তুমি বিয়া করছো, বউয়ের কথায় তুমি তোমার মারে গর্তে বার করে দাও, বাপারে গর্তে বার করে দাও, 10 মাস 10 দিন তোমার মা তোমারে গর্ভধারণ করছে, আর তোমার বাবা মাঠে কাজ করে আছে, কাজ করে আসার পর তোমার লাগিয়া হাতে করে কিছু না কিছু মজা জিনিস লয়ে আসছে, যাতে তোমার মনটা খুশি হও, বাবা এত কষ্ট করছে, এই বাবারে তুমি অন কষ্ট দেও, এই যে কাজটা করছো তোমার গায়ের চামড়াও যদি ই করে দেও, তোমার মায়ের কি ঋণ শুধইব, কখনো তোমার মায়ের ঋণ শুধইব না, আর তুমি তোমার মায়ের কষ্ট দেও, এরকমভাবে বলছি। বলার পরে ছেলেটা তো হাজার লোক তো তার মা, ছেলের মনটা একটু নরম হয়ে গেছে গা, ছেলেটা বুঝতে পারছে, বুঝতে আয়রা তার মায়ের পা ধরায় ধরছে, মা আমি তো অনেক ভুল করছি, আমি তোমারে ঘর থেকে বার করে দিছি, বাবা তুমি আমারে ক্ষমা করে দাও, এই বউ গেলাগে আমি বউ পাবো, কিন্তু আমার মা গেলেগা আমি কখনো মা পাবো না। পরে অনেক কান্নাকাটি করতে আছে, কান্নাকাটি করার পর হাজার হলেও তো মা, মা তো কখনো ছেলের প্রতি রাগ করে থাকতে পারে না, মা বাবা ছেলের বুকে জড়ায় নিছে, জড়ায় নিয়ে বলতেছে বাবা তুমি যে আমারে ঘর থেকে বার করে দিছো, আমি মনে কষ্ট পাই ডাই, আমি কষ্ট পাইছি, তুমি কিভাবে থাকবা তোমার বউ লইয়া, তোমার বউ যে তোমার লাগে ঝগড়াঝাড়ি করতেছে, আমি কিন্তু এই কষ্টটাই পাইছি বাবা, বাবা তুমি আমার তুমি ভুলটা বুঝতে পারছো, তুমি আমার বুকে জড়ায় ধরছো, আমি তোমার কোনো অন্যায় ক্ষমা করে দিলাম, তোমার প্রতি আমার কোনো রাগ নাই। ছেলে বলতেছে মা আমি যে অন্যায় করেছি তুমি আমারে মাফ করে দাও, মায় বলতেছে আমি তো তোমার প্রতি কোনো রাগ নাই, আমি তোমার আগেই মাফ করে দিছি, মা কখনো ছেলের প্রতি রাগ অভিমান করিয়া থাকতে পারে না। তো দর্শক আজকে ঘটনাটা কইলাম, যার মা নাই বাবা নাই সেই বুঝে মা বাবার কত কষ্ট, সেই পৃথিবীতে একা হয়ে যা, মা যদি না থাকে ছেলে সন্তান একা হয়ে যা, আর ছেলে যদি মা বাবার আগে মারা যা তখন মা বাবা একবার এতিমের মতো হয়ে যা, যে আমার ছেলেটা আমার আগেই মারা গেল, এরকম মা বাবা হয়ে যায়। তো এই বিষয়টা বলার উদ্দেশ্য একটাই, আপনারা কেউ কখনো মা বাবার কোনো কষ্ট দিবেন না, আর যাদের মা বাবা নাই তারা দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ আমার মা বাবাকে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন, মা বাবাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করবেন যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর যারাদের মা বাবা এখনও জীবিত আছে তারা কখনো অন্যের কথা বউয়ের কথা শুনিয়া মা বাবারে কখনো কোনো সময় কষ্ট দেন না, কষ্ট দিলে অনেক খারাপ হয়ে যাব গা, আপনি নিজেরই ক্ষতি হয়ে যাব গা, কোনো সময় কষ্ট দেবেন না, কারণ আপনিও তো এক সময় বৃদ্ধ হবেন, আপনিও তো একটা সন্তানের বাবা হবেন, বাবা হওয়ার পর আপনার সন্তান যদি আপনাকে কষ্ট দেয় তখন আপনার কেমন লাগবে, তাই এই জন্য কেউই মা বাবারে কোনো সময় কষ্ট দেবেন না।